রাজ্যের মহিলাদের সশক্তিকরণের জন্য আওয়াজ তুলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের আরও শক্তিশালী করে তোলার জন্য মহিলা সংরক্ষণ বিল এনেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নত ভারত এবং শ্রেষ্ঠ ভারত করার যে ডাক দিয়েছেন, তার মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। গৌরনগর ব্লক ভিত্তিক দীনদয়াল উপাধ্যায় কৌশল মেলার উদ্বোধন করে রবিবার এমনটাই বললেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গৌরনগরের উদ্যোগে গৌরনগর কমিউনিটি হল ঘরে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী বিমল কর। নয় বছর পূর্বে 2014 সালের 25শে সেপ্টেম্বর শুরু হয়েছিল দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। তারপর থেকে এখনও পর্যন্ত গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন ট্রেডে নাম নথিভুক্ত করেছেন 270 জন যুবক যুবতী। এদের মধ্যে 203 জন বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েছেন। ইতিমধ্যেই কর্মসংস্থান হয়েছে 93 জনের। গ্রামীণ যোজনার এলাকার মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসতে এদিন অনুরোধ জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। আমরা যারা গ্রামীণ এলাকায় বসবাস করি, আমাদেরকে সশক্তিকরণ করে, অর্থাৎ মহিলারা যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী লোকসভাতে এবং রাজ্যসভাতে মহিলা সশক্তিকরণের জন্য আরক্ষণ এনেছে যে 33% মহিলারা রিজার্ভেশন পার্লামেন্টেও পাবে, নির্বাচনে বা বিভিন্ন জায়গায় তাদের অধিকার পাবে, এটা সুনিশ্চিত হয়েছে। আমরা যদি আমাদের ভারতকে দেখি, এই ভারতে 140 কোটি মানুষের অর্ধেক, অর্থাৎ 70 কোটি মানুষ যারা মহিলা, মায়েরা, এই মায়েরা যদি তারা নিজের পায়ে না দাঁড়াতে পারে, তাহলে প্রধানমন্ত্রী যে ভাবছেন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, কবি যে স্বপ্ন দেখেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা সার্থক তখনই হবে যখন সমানতা, অর্থাৎ সবাই আমরা মহিলারা এবং পুরুষেরা একসঙ্গে আমরা যখন কাজ করব রাজ্যের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য, গ্রামীণ উন্নয়নের জন্য, তখনই সেটা সম্ভব হবে যে ভারত যখন 100 বছর পূর্তি হবে স্বাধীনতার, তখন আমাদের ভারত বিশ্ব গুরুরূপে রূপান্তরিত হবে। তার জন্য প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমরা মায়েদেরকে সশক্ত করার জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে এবং আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে ভারতের অসংখ্য অগণিত মহিলারা আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। একটা সময় ছিল যে গোটা পৃথিবীতে, শুধু ভারতে নয়, মহিলারা বিত্তমন্ত্রী হবে, অর্থাৎ অর্থের ব্যবস্থা মহিলারা করবে সেটা ভাবা যায় না। আমাদের ভারতের যিনি বিত্তমন্ত্রী, অর্থাৎ অর্থমন্ত্রী, উনি মহিলা, নির্মলা সীতারমণ। অর্থাৎ একজন মহিলা এই বিশাল বড় ভারত, পৃথিবীর সবচেয়ে বেশি যেখানে জনসংখ্যার দেশ, যে দেশ বিশ্বগুরু রাস্তায় হাঁটছে, যে দেশ আজ পৃথিবীর সবচেয়ে শক্তিতম, অর্থাৎ অর্থনীতিতে দ্রুত গতিতে যে দেশ এগোচ্ছে, এই দেশের অর্থমন্ত্রী হচ্ছেন মহিলা। এত এই ধরনের মহিলা আমরা ভারতে, বিদেশ মন্ত্রী মহিলা ছিলেন, আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহিলা, আমাদের রাষ্ট্রপতি মহিলা, আমাদের ভারতের মহিলারা। গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে রেকর্ড সংখ্যক যুবক যুবতীরা অংশগ্রহণ করে এদিনের দীনদয়াল উপাধ্যায় কৌশল মেলায়। ব্লকের 5টি স্বসহায়ক দলকে এদিন আর্থিক অনুদান দিয়েও সাহায্য করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।